হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আরিফ কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতেই রয়েছে যে পরমাণু ধারণার বিকাশ ও গঠন। যে পরমাণু ধারণাটা কোথা থেকে আসলো, পরমাণুকে আমরা জানি পরমাণুকে যদি ক্ষুদ্র থেকে মানে পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে মানে এর ক্ষুদ্রতম যে এককগুলো সেগুলো হলো অণু বা পরমাণু। অণু এবং পরমাণু এবং পরমাণু তো পরমাণু মানে পরমাণু হলো ক্ষুদ্রতম একক এবং অনেকগুলো পরমাণু মিলে অণু গঠিত হয়। একাধিক পরমাণু মিলে হতে পারে দুইটা কিংবা চারটা কিংবা আটটা পরমাণু মিলে অণু গঠিত হয়। তো আমরা এখন দেখব যে পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতবাদ। যেমন প্রথমেই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, সে খ্রিস্টপূর্ব চারশো অব্দে সে বলে যে ডেমোক্রিটাস বলে যে পরমাণু মানে পরমাণুকে ভাঙলে বা একে বিভাজ্য করলে এর ক্ষুদ্রতম একক হলো পদার্থকে ভাঙলে তার ক্ষুদ্রতম একক হলো পরমাণু এবং এই পরমাণুকে আর বিভাজ্য করা যায় না, মানে অবিভাজ্য পরমাণুটা হলো অবিভাজ্য, মানে এই পরমাণুটাকে আর ভাঙা যায় না। একটি পদার্থকে ভাঙলে সে ভাঙতে ভাঙতে সেটি পরমাণু যখন ক্ষুদ্রতম একক পরমাণু হয়ে যায় তখন সেই পরমাণুগুলোকে আর ভাঙা যায় না। সেই মানে ওই ক্ষুদ্রতম যে এককগুলো সেগুলোর নাম দেয় পরমাণু বা অ্যাটম। অ্যাটম শব্দটি গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে এসেছে যার অর্থ হলো অবিভাজ্য। তো ডেমোক্রিটাস যে বলে তার মতামতে বলে যে পদার্থের ক্ষুদ্রতম মানে পদার্থকে ভাঙলে তার ক্ষুদ্রতম একক হলো পরমাণু এবং এই পরমাণু অবিভাজ্য, অর্থাৎ এই পরমাণুকে আর ভাঙা যায় না। পরবর্তীতে ওই তার সমসাময়িক যে বিজ্ঞানী ছিল প্লেটো এবং অ্যারিস্টটল, মানে ওই সময়কারী যে বিজ্ঞানী দুজন ছিল, তারা ডেমোক্রিটাসের মতবাদের মানে দেওয়ার পর তারাও মানে এই বিষয়ের উপর একটা মতবাদ দেয়। মানে তারা ওটা ডেমোক্রিটাসের যে মতবাদ সেটা তারা মানতে চায় না, মানে কেউ তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। তারা নিজেরা একটা মতবাদ দেয় যে পদার্থকে মানে তারা বলে যে পদার্থকে যতই ভাঙা হবে সেটা ততই ভাঙতে থাকবে। মানে এটা যেমন পরমাণুতে মানে যেমন ডেমোক্রিটাস বলেছিল যে পদার্থকে ভাঙতে ভাঙতে যখন পরমাণু হয়ে যাবে তখন সে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু প্লেটো এবং অ্যারিস্টটল বলল যে পদার্থকে ভাঙতে ভাঙতে একদম সেটা ভাঙতে থাকবে, সবসময় খেলে ভাঙতে থাকবে, এটা মানে শেষ নেই, এটা নিরবচ্ছিন্নভাবে ভাঙতে থাকবে। তো সেও ওই সময়ে খ্রিস্টপূর্ব চারশো অব্দের ওই মানে সমসাময়িকীর বিজ্ঞানী, তার এই প্লেটো এবং অ্যারিস্টটল। তার পরবর্তীতে জন ডাল্টন 1803 সালে প্লেটো এবং অ্যারিস্টটলের মতবাদের পর জন ডাল্টন 1803 সালে একটি তার মতবাদ দেয় যেটা ডাল্টনের মতবাদ নামে পরিচিত। সে বলে যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক এবং এটি অবিভাজ্য, অর্থাৎ মানে পরমাণু পদার্থের যে ক্ষুদ্রতম একক, যেমন ডেমোক্রিটাস যে বলেছিল কথা যে কোনো পদার্থকে ভাঙলে সর্বশেষ ক্ষুদ্রতম একক হলো পরমাণু, সেটি সে বললো যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক এবং এটি অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। তার পরবর্তীতে বিজ্ঞানী জে থমসন 1897 সালে এই জন ডাল্টনের মতামতের মানে ভিত্তিকে মানে ভেঙে দিয়ে তা সে নতুন মডেল আবিষ্কার করেন যে কেমন যে মানে পদার্থকে ভাঙলে সেটি ক্ষুদ্রতম একক পরমাণু এবং সেই পরমাণুকে আবার যদি ভাঙা হয় সেটাও বিভাজ্য হয় এবং সেই পরমাণুটা দেখতে কীরকম হবে, যে পরমাণুগুলো হবে একটি ধরো তরমুজের মতো এবং সেই তরমুজের মধ্যে যেমন বিচিগুলো থাকে, তরমুজের বিচিগুলো যেমন ছড়িয়ে ছিঁড়ে থাকে সেরকম ঋণাত্মক আধানযুক্ত কিছু ইলেকট্রন সেই মানে পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরবচ্ছিন্নভাবে, মানে পুরো এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন তরমুজের মধ্যে তার তরমুজের বিচি বা পুটিংয়ের মধ্যে যেমন কিশমিশ এরকম যে ছড়িয়ে থাকে সেই টাইপের, যে তরমুজের মধ্যে বিভিন্ন ইলেকট্রন যে পরমাণুগুলো সেগুলো ছড়িয়ে রয়েছে কিন্তু পরমাণু কিন্তু নিরপেক্ষ, অর্থাৎ এর কিন্তু সাধারণ অবস্থায় এর কোনো আদান নাই, আদান জিরো। তো মানে ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রনগুলো ছড়িয়ে ছেড়ে থাকে এবং সম্পূর্ণ পরমাণুটি ধনাত্মক মানে জিরো হয়, মানে নিরপেক্ষ হয়, এটি বলে জে থমসন। তার পরবর্তীতে 1911 সালে জে থমসনের মতবাদ দেওয়ার
পর রাদারফোর্ড, আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ মানে একটা নতুন মতবাদ দেন, একটা নতুন মডেল উপস্থাপন করেন, যে মডেলটাকে আলফা রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। আবার তিনি এই মডেলের মধ্যে সৌরজগতের একটা সৌরজগতের যে গ্রহসমূহের সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা মানে একটা মানে উদাহরণ হিসেবে দেওয়ার কারণে একে সৌর মডেলও বলা হয়ে থাকে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা হয়। ও উপরের শ্রেণীতে তোমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তো রাদারফোর্ড ওই পরীক্ষার উপর ভিত্তি করে তার তিন মানে রাদারফোর্ডের পরমাণু মডেল দেয়, যেখানে তিনটি পয়েন্টের উপর সে আলোচনা করে। কিন্তু সেই পয়েন্ট তিনটি দেওয়ার পরে সে মানে কিছুটা এরকম বলে যে পরমাণুর মানে পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস গঠিত এবং তার বাহিরে গুণমান ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে বৃত্তাকার পথে, যেমন একটি যে সূর্যের চারিদিকে যেমন গ্রহসমূহ ঘুরে, এরকম যে ধনাত্মক মানে ধনাত্মক নিউক্লিয়াসের উপর মানে ধনাত্মক চার্যযুক্ত নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক চার্যযুক্ত ইলেকট্রনসমূহ অবিরত ঘুরতে থাকে। এবং আরও কিছু মতবাদ দেয়, এটা তোমরা উপর শ্রেণীতে মানে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। কিন্তু রাদারফোর্ডে যে পরমাণু মডেল দেয়, সেই পরমাণু মডেলের উপর মানে অনেকগুলো সীমাবদ্ধতা থেকে যায়, অর্থাৎ অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের ভুল বা অনেক ধরনের মানে অনেক কিছু সে বলতে পেরেছে ঠিক, কিন্তু অনেক জায়গাতে সে ভুল বলেছে বা অনেক জায়গাতে একটা সীমাবদ্ধতা মানে যেমন তার সে যদি যদিও যে ইলেকট্রনসমূহ ঘুরছে নিউক্লিয়াস সম্পর্কে সে ধারণা দিতে পেরেছে, নিউক্লিয়াস ধনাত্মক আদানযুক্ত, তারপর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরছে এই সম্পর্কে সে বলতে পেরেছে, কিন্তু এগুলো কীভাবে ঘুরছে বা মানে মানে কতটুকু ঘুরছে কীভাবে ঘুরছে তার যে বর্ণালী বা কক্ষপথের ধারণা এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, অর্থাৎ তার সীমাবদ্ধতা ছিল অনেক। যার কারণে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর এই রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে আরও একটু মানে আপডেট করে নতুন একটি পরমাণু মডেল দেয়, যাকে বোরের পরমাণু মডেল বলা হয়। সেখানেও সে তিনটি মানে পয়েন্টের মাধ্যমে এই যে পরমাণুগুলোর বর্ণালী, তারপরে এরকম বর্ণালী, তারপর তার কক্ষপথ ধারণা একদম পুরো মানে যতটুকু সম্ভব অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে। কিন্তু এই বোরের পরমাণু মডেলে সে ব্যাখ্যা দেওয়ার পরেও তারও কিছু সীমাবদ্ধ থেকে যায়, যেমন তার বোরের পরমাণু মডেলের শুধুমাত্র হাইড্রোজেন বা এক ধনাত্মক চার্জযুক্ত যে পরমাণুগুলো সেগুলোর ক্ষেত্রে বোরের পরমাণু যে মডেলটি সেটি গ্রহণযোগ্য হলেও একাধিক চার্জযুক্ত মানে একাধিক ধনাত্মক চার্জযুক্ত যে নিউক্লিয়াস গঠিত যে পরমাণুগুলো সেগুলোর ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটি গ্রহণযোগ্য হয় না। কিন্তু এখন পর্যন্ত শেষ আপডেট পর্যন্ত যে 1913 সালে সে বোর নিলস বোর তার পরমাণু মডেলটি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সেটাই গ্রহণ মানে সেটাই রয়েছে। পরবর্তীতে আর কোনো বিজ্ঞানী এই সম্পর্কে কোনো মতবাদ এখন পর্যন্ত দেয়নি। তো এই সাধারণত পরমাণু ধারণা বিকাশ ও গঠন, যে কখন থেকে পরমাণু পরমাণুর যে ধারণা সেটা শুরু থেকে একদম মানে বর্তমান পর্যন্ত শেষ বিজ্ঞানী যে নিলস বোর তার পর্যন্ত সাধারণ একটি ধারণা। আশা করি তোমরা এই সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছো। তো বন্ধুরা, আমরা এবার দেখব যে মানে পদার্থের যে পারমাণবিক সংখ্যা পরমাণুর যে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা এগুলো কী। তো একটু পূর্বে মানে ইতিপূর্বে আমরা দেখলাম যে পরমাণু যে ধারণার বিকাশ বা গঠন সেগুলো সম্পর্কে জানলাম। তো মানে বর্তমানে যেটা মানে আমরা অবশ্যই জানি যে পরমাণুকে বাংলে মানে পদার্থকে বাংলে ক্ষুদ্রতম একক হিসেবে অণু বা পরমাণু পাওয়া যায়, এবং মানে অণু এবং পরমাণু পাওয়া যায়, এবং অণু হলো মানে কয়েকটি পরমাণুর মানে যুক্ত অবস্থায়, যেমন হাইড্রোজেন 2 বা সালফার 8 এরকম যে দুইটি বা চারটি বা আটটি পরমাণু মিলে যে অণুগুলো গঠিত হয়। কিন্তু ক্ষুদ্রতম একক হলো পরমাণু, এবং সেই পরমাণুকে বাংলে এবং পরমাণুকে বাংলে তার মধ্যে আবার ধনাত্মক চার্জযুক্ত প্রোটন, ধনাত্মক চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং নিরপেক্ষ নিউট্রন, যার কোনো আদান নেই, এটা নিরপেক্ষ মানে এর কোনো আদান নেই, এটা শূন্য আদান। তো একটি নিরপেক্ষ পরমাণুতে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তার যে হাইড্রোজেনের যে এগুলো হাইড্রোজেনের যে মানে ইলেকট্রন বিন্যাসে যে মানে গঠনটা চিত্রে যে দেখতে পাচ্ছি যে একটি
মানে ধনাত্মক আদানযুক্ত প্রোটন রয়েছে একটি এবং একটি ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রন রয়েছে, কিন্তু কোনো নিউট্রন নেই। তো এখানে যদি আমরা এখন মানে যোগ বিয়োগ করি তাহলে দেখতে পারি যে একটি ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রন এবং একটি প্রোটন মানে একটি ধনাত্মক আদানযুক্ত প্রোটন, তাহলে একটি ঋণাত্মক এবং একটি প্রোটন একসাথে হয়ে প্লাস মাইনাস কাটা মানে প্লাস মাইনাস পরস্পরকে মানে তাদের যে আদানগুলো সেগুলো চলে যাচ্ছে, প্লাস এবং মাইনাস তাদেরকে আদানকে মানে আটকে রাখছে, মানে জিরো যোগ বিয়োগ করলে জিরো মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো, এই টাইপের যে তাদের আদান কথা হচ্ছে তাদের আদান মানে নিরপেক্ষ অবস্থায়। এখন তারা নিরপেক্ষ অবস্থায় আছে, কোনো যে ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন গ্রহণ এগুলো কিছু করে নাই, নিরপেক্ষ অবস্থায় হাইড্রোজেনের আদান কত শূন্য। তারপরে আবার হিলিয়ামের ক্ষেত্রে দেখতে পারি হিলিয়ামের দুটি প্রোটন আছে এবং দুটি ইলেকট্রন আছে, সেই দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন যদি যোগ বিয়োগ হয় তাহলে শূন্য। এই জন্য মানে নিরপেক্ষ অবস্থায় যে কোনো পরমাণুর মধ্যে তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, অর্থাৎ যেহেতু তার সকল পরমাণু নিরপেক্ষ অবস্থায় তার যে আদান সেটি শূন্য, মানে নিরপেক্ষ অবস্থায় শূন্য আদানযুক্ত। সেহেতু শূন্য কখন হবে, যখন অবশ্যই যেহেতু নিউট্রনের কোনো আদান নেই অবশ্যই ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হতে হবে, তাই যে নিরপেক্ষ অবস্থায় মানে সকল মৌলেরই সকল পরমাণুরই যে ধনাত্মক আদানযুক্ত প্রোটন সংখ্যা এবং ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, অর্থাৎ কোনো নিরপেক্ষ মানে পরমাণুর যাহাই প্রোটন সংখ্যা তাহাই ইলেকট্রন সংখ্যা এবং যাহাই প্রোটন সংখ্যা যাহাই তাহাই ইলেকট্রন সংখ্যা। তো এই প্রোটন সংখ্যাকে সাধারণত পারমাণবিক সংখ্যা বলা হয়, কারণ একটি মৌলকে মানে চেনার জন্য তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জানলে, যদি আমি বলে যাই যে এই মৌলটার প্রোটন সংখ্যা হলো এত, তাহলে এই মৌলটা কোন মৌল সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে। ইলেকট্রন জানা গেলেও ইলেকট্রন অনেক সময় যে যদি যখন নিরপেক্ষ অবস্থায় আসে তখন ইলেকট্রন বলা গেলেও বলা যাবে, কারণ ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান, কিন্তু যখন এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা কোনো কারণে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয়ে যায় এটা আদানযুক্ত হয়ে যায়, তখন যদি ইলেকট্রন বলা হয় তাহলে কিন্তু বলা যাবে না যে এটি কোন মৌল। কিন্তু যদি প্রোটন সংখ্যা বলা হয়, প্রোটন সংখ্যা নির্দিষ্ট, একটি মৌলের জন্য প্রোটন সংখ্যা নির্দিষ্ট, যত যাই হোক না কেন এই মানে যত বিক্রিয়া অংশগ্রহণ করক বা যাই করক এই মৌলের যে প্রোটন সংখ্যা সেটি নির্দিষ্ট থাকবে। তাই প্রোটন সংখ্যা দ্বারা যেহেতু বস্তুকে মানে পরমাণুটিকে মানে চিহ্নিত করা যায়, সেজন্য প্রোটন সংখ্যাকে মানে আলাদা একটি মানে মানে একটি নাম দেওয়া হয়েছে যে পারমাণবিক সংখ্যা, যে পদার্থ পরমাণুর পারমাণবিক সংখ্যা অনুযায়ী তার যে পরমাণুর যে সিরিয়াল সেগুলো করা হয় পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তো পারমাণবিক সংখ্যা কী? পারমাণবিক সংখ্যা হলো পদার্থের প্রোটন সংখ্যা, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান। এর মানে কি? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান মানে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসে একটি প্রোটন রয়েছে, পারমাণবিক সংখ্যা ওয়ান মানে প্রোটন সংখ্যা ওয়ান। এবং যেহেতু হাইড্রোজেনটা নিরপেক্ষ অবস্থায় আছে, এর পাওয়ার শূন্য মানে নিরপেক্ষ অবস্থায় আছে, সেই জন্য মানে কিছু নাই মানে শূন্য, সেই জন্য এই যে হাইড্রোজেনটা যে ইলেকট্রন সেটি প্রোটন সংখ্যার সমান হবে, যেহেতু প্রোটন সংখ্যা কেন ওয়ান সেহেতু ইলেকট্রন সংখ্যা ওয়ান হবে। একই সাথে হাইড্রোজেন হিলিয়ামের প্রোটন সংখ্যা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই, যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এর অর্থ কী? যে হিলিয়ামের যে পরমাণু নিউক্লিয়াসে দুটি প্রোটন রয়েছে এবং যেহেতু এটি নিরপেক্ষ সেহেতু হিলিয়ামের যে ইলেকট্রন সংখ্যা সেটিও দুই। একই সাথে লিথিয়াম তিন। এইভাবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বেরিলিয়ামের চার, এভাবে আর্গন পর্যন্ত আর্গন ১৮। এভাবে প্রত্যেকটি মৌলের যে পারমাণবিক সংখ্যা তার যে যেমন তারপরে অক্সিজেন ৮, আর্গন ১৮, এটা হলো পারমাণবিক সংখ্যা, যেমন হাইড্রোজেনের ১, হিলিয়ামের ২, লিথিয়ামের ৩, বেরিলিয়ামের ৪, অক্সিজেনের ৮, আর্গনের ১৮, এভাবে চলতে থাকবে। তো পারমাণবিক সংখ্যা আমাদের সাধারণত অষ্টম শ্রেণীর জন্য অবশ্যই হাইড্রোজেন থেকে আর্গন এই ১৮টি মৌল মুখস্থ রাখতে হবে, কারণ এই ১৮টি মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব।
তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো কোনো একটি পদার্থের মধ্যে, মানে কোনো একটি পরমাণুর মধ্যে পরমাণুর যে প্রোটন সংখ্যা সেটি হলো তার পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যার মানে অনুযায়ী তার যে ইলেকট্রনের যে ক্রম, মানে ক্রমানুষ মানে ক্রম ক্রমগুলো, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে যে সিরিয়ালটা সেটা পারমাণবিক সংখ্যা অনুযায়ী, মানে পারমাণবিক সংখ্যার নাম্বারের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তো আশা করি তোমরা পারমাণবিক সংখ্যাটা বুঝতে পেরেছো। এরপর আসা যাক ভর সংখ্যা। ভর সংখ্যা জানার আগে আমরা জানি নিউট্রন সংখ্যাটা কি। আমরা জানি পরমাণুর পারমাণবিক সংখ্যা তো নির্দিষ্ট, যে পরমাণু পারমাণবিক সংখ্যা কি, হাইড্রোজেনের জন্য 1, হিলিয়ামের জন্য 2, এটা তোমরা মুখস্থ করতে পারবা। কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। অনেক সময় নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়, দেখা যায় একই মৌলের ক্ষেত্রে একটি নিউট্রন সংখ্যা, অনেক সময় দেখে নাই, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো ইলেকট্রন সংখ্যা নাই, মানে ইলেকট্রন নেই, আবার যদি একটা ইলেকট্রন থাকতেও পারে, আবার দুইটা ইলেকট্রন থাকতে পারে। তো এগুলো পরবর্তীতে আমরা দেখবো আইসোটোপ পড়ার সময়। তো নিউট্রন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। তো তোমার নিউট্রন সংখ্যা বলে দিলে বা নিউট্রন সংখ্যা কিন্তু মানে নির্দিষ্ট না, যেহেতু সেহেতু এটা মুখস্থ মানে করা যাবে না। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, যেমন নির্দিষ্ট, কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। তো নিউট্রন সংখ্যা আমাদের বের করতে হয়। তো নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটি হলো ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হলো ভর সংখ্যা হলো পরমাণুতে অবস্থিত, মানে একটি পরমাণুর ভর সংখ্যা কত, সেই পরমাণুর যে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল বা সমষ্টি। ভর সংখ্যা হলো, ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে অবস্থিত যতগুলো মানে আদান রয়েছে বা নিরপেক্ষ আদান বা প্রোটন, কারণ নিউক্লিয়াসে অবশ্যই, নিউক্লিয়াসে অবশ্যই ইলেকট্রন থাকতে পারে না, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং তাদের সমষ্টি যে কয়টি আছে সেই সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। যেমন হাইড্রোজেনের, এই হাইড্রোজেনের ক্ষেত্রে মানে একটি মানে কোনো নিউট্রন নিউট্রন নেই, এই হাইড্রোজেনের জন্য তার ভর সংখ্যা কত হবে, আমরা দেখতে পাচ্ছি যে ভর সংখ্যা সমান সমান নিউট্রন সংখ্যা 0 এবং প্রোটন সংখ্যা 1, তাহলে এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা 1। এই হাইড্রোজেনের পরমাণুর মানে একটি ধনাত্মক, মানে হাইড্রোজেনের, সাধারণ হাইড্রোজেনের যে মানে ভর সংখ্যা সেটি হলো 1। এরকমভাবে হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামেরটা যদি আমরা দেখি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে হিলিয়ামের আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে দুটি নিউট্রন এবং দুটি প্রোটন, দুটি নিউট্রন এবং দুটি প্রোটন রয়েছে, যার কারণে হিলিয়ামের ভর 4। এরকমভাবে আমরা এবং এক্ষেত্রে আমরা জানতে পারি, যদি আমাদের বলে দেওয়া হয়ে থাকে যে একটি পরমাণুর, যেমন সাধারণত বলা হতে পারে যে কয়েকটি পরমাণু যার বলা আছে, প্রশ্নে বলা আছে যে প্রশ্ন আসতে পারে 3 নম্বর গুরুগত প্রশ্নে, যে কয়েকটি পরমাণু যার প্রোটন সংখ্যা 17, প্রোটন সংখ্যা মানে ধনাত্মক চার্জযুক্ত সংখ্যা 17, এবং ভর সংখ্যা অর্থাৎ যে ভর সংখ্যা সেটি হলো 35, এখন নিউট্রন সংখ্যা কত, তা আমরা আগে সূত্র লিখবো। যে আমরা জানি ভর সংখ্যা সমান সমান নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, দেওয়া আছে ভর সংখ্যা সমান সমান কত, 35। নিউট্রন সংখ্যা জানি না, আমাদের বের করতে হবে। আমরা নিউট্রন সংখ্যাকে এন দ্বারা, সাধারণত মানে নিউট্রন সংখ্যাকে, যেহেতু নিউটনের প্রথম অক্ষর এন, সেহেতু এন দ্বারা, ইলেকট্রনকে ই দ্বারা এবং প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে ভর সংখ্যা, ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করে থাকি। তো ভর সংখ্যা 35, নিউট্রন সংখ্যা জানি না আমরা, এন দেখলাম, যেহেতু জানি না এটাকে আমরা বের করবো, নিউট্রন সংখ্যা কত সেটাই বের করবো আমরা। প্রোটন সংখ্যা দেওয়া আছে 17, তাহলে এন আমরা মানে দুই পাশ চেঞ্জ করে ফেলি, বামপক্ষকে ডানপক্ষে আনি, ডানপক্ষকে বামপক্ষে আনি এবং বামপক্ষকে ডানপক্ষে নেই, এন সমান 35, যেহেতু এখানে প্লাস 17 আছে, যেহেতু যদি আমরা মানে সমান চিহ্নের বিপরীত পাশে নেই তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, -17, এন সমান সমান 35 থেকে 17 বাদ দিলে 18,
তাহলে নিউট্রন সংখ্যা কত 18 ক প্রশ্নে দেওয়া ছিল যে ক একটি পরমাণু যার ভর প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন ভর সংখ্যা 35 তাহলে নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা 18 এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি যেমন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ভর সংখ্যা কত অক্সিজেনের নিউট্রন সংখ্যা 8 প্রোটন সংখ্যা 8 এর ভর সংখ্যা 16 সোডিয়ামের ক্ষেত্রে তবে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হলো 12 প্রোটন সংখ্যা হলো 11 তো ভর সংখ্যা কত ভর সংখ্যা হলো 11 আর 12 23 তো এভাবে আমরা কিন্তু যেহেতু নিউট্রন সংখ্যা নির্দিষ্ট না অনেক মানে প্রোটন সংখ্যা নির্দিষ্ট সোডিয়াম কত হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এবার যদি আর্গন পর্যন্ত মুখস্থ রাখো তাহলে দেখা যাবে 11 নম্বর মৌলটি হলো সোডিয়াম সেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 নিউট্রন সংখ্যা নির্দিষ্ট না ভর সংখ্যা নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল মানে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যোগফলের উপর তো প্রশ্নে যদি প্রশ্ন আসে প্রশ্নে অবশ্যই ভর সংখ্যা তোমার নিউট্রন সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে অপরটির মধ্যে নির্ণয় করতে হবে প্রোটন সংখ্যা দেওয়া থাকতে পারে কিন্তু নাও দেওয়া থাকতে পারে কারণ এক থেকে মানে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত তোমাদের মুখস্থ রাখতে হবে প্রশ্নে যদি না দেওয়া থাকে তাহলে তোমাদের নিজে থেকে লিখতে হবে শুধু এই হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত তোমাদের মুখস্থ করে ফেলতে হবে পরবর্তী তো আশা করি তোমরা যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই সম্পর্কে বুঝতে পেরেছ এবং যদি প্রশ্নে দেওয়া থাকে যে একটি পরমাণুর যে যেমন অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে অক্সিজেনের পরমাণুর নিউট্রন সংখ্যা 8 হ্যাঁ ভর সংখ্যা 16 দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে অক্সিজেনের ভর সংখ্যা 16 নিউট্রন সংখ্যা 8 তা ইলেকট্রন সংখ্যা কত এখন ইলেকট্রন সংখ্যা তো আমরা জানি না আমরা ইলেকট্রন সংখ্যা তো যেহেতু আমরা সূত্র জানি সূত্রে ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা এখন ইলেকট্রন সংখ্যা কত এখন আমাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সরাসরি আমরা বের করতে পারবো না আমরা প্রথমে কী করবো এখান থেকে সূত্রের সাহায্যে আমরা প্রোটন সংখ্যা বের করবো নিউট্রন সংখ্যাকে এপাশে মানে চিহ্নের অপরপাশে নিয়ে আসলে 16 - 8 সমান 8 তাহলে কী পেলাম আমরা যে সূত্রের সাহায্যে যে নিউ অক্সিজেনের প্রোটন সংখ্যা হলো 8 তা আর আমরা কী জানি নিরপেক্ষ কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান তাই যে অক্সিজেনের ক্ষেত্রে মানে সাধারণ অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যেহেতু 8 সেহেতু ইলেকট্রন সংখ্যাও 8 হয়ে যাবে অর্থাৎ এই ম্যাথটি করার শেষে বলে দিতে হবে আমরা জানি নিরপেক্ষ অক্সিজেন নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে তার প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা সেহেতু এই উক্ত যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 তো আশা করি তোমরা এই সংক্রান্ত ম্যাথগুলো খুবই সহজেই পারবে তো আমরা আজকের মতো এ পর্যন্তই রাখছি পরবর্তীতে আমরা এই পরমাণু গঠনের যে লেকচার 2 সেটি নিয়ে দ্রুতই নিয়ে আসব তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো আর এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আরিফস কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো খুদা হাফেজ